আমি তো কোথাও হারিয়ে যাচ্ছি না জবা, আমি থাকতে এত ভাবনা কেন তোমার? তোমার সব চিন্তা, তোমার সব ভাবনা এখন থেকে তো আমার, নাকি? তবু আমার ভয় হয়, আপনারে যতই আমি আপন করে নিতেছি ততই যেন আপনারে হারানোর ভয়টা আমার সমান্তরালে বাইরে যাইতেছে। ভালোবাসার নিয়মই হয়তো এটা জবা, যত বেশি ভালোবাসা তত বেশি হারানোর ভয়। কিন্তু আমরা দুজনে মিলে এই ভয়টাকে জয় করবো জবা। অফিসের ফোন, আজকে অফিসে খুব জরুরি একটা মিটিং আছে, জলদি যেতে হবে। কালকে ছুটি নেওয়ার কথা যেন ভুলে যায় না। ওকে। ওই পত্রিকা নিয়ে তো আর কিছু কইলেন না ওরে? না না, এখন ওটা নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই। কেন? তোমার পরীক্ষা ডিস্টার্ব হবে, এখন তুমি শুধু এক মনে পড়বে। না কোন, না হলে তো পড়াতে আমার আর মন বসবো না। এখন থাক না জব। আপনি কি চান আমার পরীক্ষায় ক্ষতি হোক? দেখো জবা, তোমার বাবা মা যেদিন অ্যাক্সিডেন্টে মারা যায় এটা তার পরদিনের পত্রিকা। আপনি এই পত্রিকা কেন আনছেন? আপনার একবার কইছি ওই অ্যাক্সিডেন্টের খবর নিয়ে ঘাটাঘাটি না করতে। প্লিজ রাগ করো না, আমি কেন ঘাটাঘাটি করছি সেটা তোমাকে একটু পরেই বলছি। আসলে অবাক করার মতো একটা বিষয়, এত বড় একটা অ্যাক্সিডেন্ট অথচ তাদের কোনো খবর নেই পত্রিকা। হয়তো তার পরের দিন সাপসে। দেখো আমি তাও দেখেছি, নেই। আমি পরের এক সপ্তাহেও ওই অ্যাক্সিডেন্টের কোনো খবর পাইনি। সুলতান চাচাও নাকি ওই অ্যাক্সিডেন্টের পরের দিন ওখানে গিয়ে কিছুই খুঁজে পাননি। সেইটা কি করে সম্ভব? এই কারণেই তো তুমি মানা করার পরও এই ব্যাপারটা নিয়ে আমি এত ঘাটাঘাটি করেছি। তুমি বুঝতে পেরেছ? দুটো ব্যাপার হতে পারে, হয়তো সেদিন কেউ মারাই যায়নি, অথবা অথবা কি কিছু না। জবাই চিমটি খেয়ে একদিন আমি মারা যাব। বাজে কথা না বললে এখন আসল কথাটা বল। একটু আগে আপনি কি বলতে চাইছিলেন? এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ জানলো না, কিভাবে সম্ভব? যদি না কেউ ব্যাপারটা ধামাচাপা দিতে চায়। কি বলতেছেন আপনি? আমার মনে হয় রহস্যজনক কিছু একটা আছে, কিছু একটা গোপন করার চেষ্টা আছে, আর সেটার সাথে হয়তো তুমিও জড়িত ছিলে। মানে? না মানে তোমার যে স্পেশাল পাওয়ার আছে, ওই যে গাছের সাথে কথা বলতে পারো তুমি, এটার সাথে ওটার কোনো একটা যোগসূত্র আছে। ধুর, আপনার মাথা কি ঠিক আছে নাকি মিঠু সাহেব? হ্যাঁ, এই কথা অন্য কেউ কি করে জানবো? আর কিসের যোগসূত্র থাকবো? হ্যাঁ না, এটা জাস্ট আমার ধারণা, এসব ভাবনা এখন থেকে শুধু আমার, আর তোমার ভাবনা শুধু পরীক্ষা। তুমি ঠিক মতো পরীক্ষাটা শেষ করলে তারপর না হয় দুজন মিলে এসব নিয়ে ভাবা যাবে। সময় নষ্ট না করে সব ভাবনা ভুলে এখন মন দিয়ে পড়বে তুমি। কি পড়বে? তো তাহলে এখন আমি আসি।